আসসালামু আলাইকুম, আমি মোসামা জুলেখা বেগম, ধনুষা দিনপালের মডেল উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং আমি তোমাদের দয়ে ভালো আছি। আজ আমি অনলাইন ক্লাসে তোমাদের আমি সপ্তম শ্রেণী বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের পদার্থ গঠন নিয়ে আলোচনা করব। তাহলে দেখো যে আমার হাতে দেখেছি কি একটা কলম, একটা কি ডাস্টার। তাহলে কলম এটাও কি একটা পদার্থ, ডাস্টার হচ্ছে কি পদার্থ, একটা দেখে চোখে খাক এটাও একটা পদার্থ। তাহলে দেখো যে এই তিনটা পদার্থ দেখতে তিন রকম, তাই না? তাহলে পদার্থে তাহলে এই যে বিভিন্ন রকম হলো কি কারণে, এদের গঠনের উপর ভিত্তি করে। তাহলে এদের গঠন ভিন্ন হয়ে, এদের কাজও ভিন্ন হয় এবং ধর্মও ভিন্ন হয়ে থাকে। তাহলে গঠনের উপর ভিত্তি করে আমরা পদার্থ তিন শ্রেণীতে পেয়ে থাকি। তাহলে একটা হচ্ছে কি মৌলিক পদার্থ, মিশ্র পদার্থ। তাহলে মৌলিক পদার্থ, তাহলে মৌলিক পদার্থ তোমরা দৈনন্দিন জীবনে লোহার সাথে পরিচিত। তোমার লোহা এবং তামা সবাই দেখেছো বা জানো। তাহলে লোহা কি দ্বারা আছে কি যে লোহাকে যখন আমরা কি করব, একটি লোহাকে যখন আমরা ভাঙবো তখন প্রথমে কি হবে যে দুটা খণ্ডে বিভক্ত হবে। তখন সেভাবে ভাঙতে 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 এক পর্যায়ে লোহার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণায় বিভক্ত হয়ে যাবে। তখন এই ক্ষুদ্র ক্ষুদ্র কণার ভিতরে আমরা শুধু লোহার কণায় পাবো, লোহার কণা ছাড়া অন্য কণা পাবো না। ঠিক তেমনি যদি আমরা যদি তামাকে বিশ্লেষণ করে ভাঙি তাহলে সেখানে শুধু তামার কণায় আমরা এখানে পাবো। তাহলে আমরা বলতে পারি কি যে যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে কি বলে মৌলিক পদার্থ বলে। আর যৌগিক পদার্থ তোমরা নিশ্চয়ই লবণ এবং চিনি সাথে তোমরা অতি পরিচিত। তাহলে লবণের ভিতরে আছে কি সোডিয়াম, সোডিয়াম আর কি আছে ক্লোরাইড। এই সোডিয়াম আর ক্লোরাইড এর মিলিত লবণ তৈরি হয়েছে। তাহলে কি কি আছে, সোডিয়াম আছে আর কি আছে ক্লোরিন আছে। তাহলে দেখো যে এই লবণের ক্ষুদ্রতর দানাকে আমরা যখন ভাঙতে ভাঙতে এক পর্যায়ে লবণের কি হচ্ছে ক্ষুদ্রতম দানা ক্ষুদ্রতর আর ক্ষুদ্রতর আর ক্ষুদ্রতম হতে হতে তারপর এক পর্যায়ে কি লবণ আর বৈশিষ্ট্য থাকবে না, তখন এতে আমরা পাবো কি দুটো উপাদান পাবো, একটা হচ্ছে কি সোডিয়াম একটা পাবো আমরা হচ্ছে ক্লোরিন। তাহলে সোডিয়াম কি একটা মৌলিক পদার্থ, ক্লোরিন হচ্ছে একটি মৌলিক পদার্থ। কিন্তু সোডিয়াম আর ক্লোরিন দুটো মৌলিক পদার্থ মিলে কি হয়েছিল একটা যৌগিক পদার্থ, অর্থাৎ কি হয়েছিল যে লবণ তৈরি হয়েছিল। তাহলে দেখো এরকম আমরা যদি পানিকে বিশ্লেষণ করি, পানিকে পানি কি আছে হাইড্রোজেন আছে কি আছে অক্সিজেন আছে, মিলে কি হয়েছে পানি। তাহলে পানিকে আমরা কি করব যে একটা বড় পাত্রে যদি কয়েক ফোঁটা পানি রাখি তাকে বলে এক পাত্রে যদি রাখি এক পাত্রে রাখতে রাখতে এক পর্যায়ে কি হবে যে পানি ক্ষুদ্রতম কণা পর্যায়ে, তারপর শেষ পর্যায়ে এসে পানি আর কোনো বৈশিষ্ট্য এখানে থাকবে না। তখন আমরা এর ভিতরে দুটো উপাদান পাবো, একটা পাবো কি হাইড্রোজেন একটা পাবো হচ্ছে আমরা অক্সিজেন, একটা হাইড্রোজেন একটা অক্সিজেন। তাহলে হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ, অক্সিজেন হচ্ছে কি একটি মৌলিক পদার্থ, তাহলে দুইটা মৌলিক পদার্থ যুক্ত হয়ে কি তৈরি হয়েছে পানি তৈরি হয়েছে। তোমরা লোহা যদি কিছুদিন বাতাসে রেখে দেওয়া যায়, বাহিরে রেখে দেওয়া যায় দূষণ কালো বললে লোহা উপরে এক ধরনের কি যে আস্তরণ করবে, তাহলে একে আমরা কী বলে থাকি বলো তো মরিচা বলো, তাই না মরিচা বলো। তাহলে লোহাকে একটা কি মৌলিক পদার্থ আর বাতাসে কি আসলে অক্সিজেন, তাহলে এই মৌলিক পদার্থ বাতাসে অক্সিজেন এটা হচ্ছে মৌলিক পদার্থ। এই মৌলিক পদার্থকে জলীয় বাষ্প উপস্থিতি কী করে যে দুটা মৌলিক পদার্থ মিশ্রিত হয়ে একই হয়েছে এক ধরনের একটা আস্তরণ করে, তাকে বলা হয় কি ফেরি অক্সাইড, অর্থাৎ যাকে বলা হয় কি যে মরিচা। তাহলে দেখো যে এই মরিচার ভিতর তাহলে কী ফেলা যে দুইটা কি আছে যৌগিক পদার্থ আছে, একটা হচ্ছে কি যে লোহা আর একটা হচ্ছে কি অক্সিজেন।
তাহলে এই দুটো মিলে কি ফ্রি অক্সাইড তাহলে আমরা এখন এতদূর জানতে পারলাম যে 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 পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে কি বলে যৌগিক পদার্থ বলে অর্থাৎ যৌগিক পদার্থে কি থাকে যে মৌলিক পদার্থ একের অধিক কি থাকে মৌলিক পদার্থ থাকে তাহলে আমরা জানলাম কি যে যৌগিক পদার্থ কাকে বলে যে যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একের অধিক কি মৌলিক পদার্থ থাকে তাকে বলে কি যে যৌগিক পদার্থ বলে তাহলে আমরা এখন আসি মিশ্র পদার্থ তাহলে এখন কি করো তোমরা একটা গ্লাস নাও গ্লাসের ভিতরে কি করো কিছু পানি রাখো তো পানি কি যে পানি হচ্ছে কি হাইড্রোজেন আর অক্সিজেন তাহলে এই দুটো মিলে হচ্ছে কি পানি হয়েছে তাই না তাহলে পানি একটি কি যৌগিক পদার্থ তো এর ভিতরে আমরা কি করবো যে কিছু চিনি চিনি যোগ করলাম তাহলে চিনি যোগ করা কি হলো যে একটা দ্রবণ তৈরি হয়ে গেল দ্রবণ তৈরি হলো তাহলে পানির সাথে চিনি যুক্ত দিয়েছে একটা তোমরা চিনি হচ্ছে একটি যৌগিক পদার্থ তাহলে পানির ভিতরে কি কি চিনির ভিতরে কি কি আছে চিনির ভিতরে আছে কি হাইড্রোজেন আছে অক্সিজেন আছে আর আছে কার্বন আছে তাহলে এগুলো একটি যৌগিক পদার্থ তাহলে দুইটি যৌগিক পদার্থ মিলিত হয়ে একটা দ্রবণ তৈরি হলো তাহলে একে বলা হয় কি যে মিশ্রণ অর্থাৎ মিশ্র পদার্থ তারপর বায়ু একটা কি মিশ্র পদার্থ বায়ুর ভিতরে কি কি আছে যে হাইড্রোজেন আছে অক্সিজেন আছে কার্বন ডাইঅক্সাইড আছে জলীয় বাষ্প মানে আরো অন্যান্য উপাদানগুলো আছে তাহলে আমি মিশ্র পদার্থ বলি যে পদার্থের ভিতরে যে একের অধিক যৌগিক বা মৌলিক পদার্থ মিশ্রিত অবস্থায় তাকে বলা হয় কি মিশ্র পদার্থ বলা হয় তাহলে আমরা কি কি জানি যে মৌলিক পদার্থ মৌলিক পদার্থ কি তোমরা আবারও শোনো যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে কি বলে মৌলিক পদার্থ বলে আর যৌগিক পদার্থকে যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে কি বলে যৌগিক পদার্থ বলে আর মিশ্র পদার্থ যে পদার্থের ভিতরে দুইয়ের অধিক হয় একের অধিকই যে যৌগিক বা মৌলিক পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে তাকে বলে কি মিশ্র পদার্থ বলে তাহলে আমরা জানলাম মৌলিক পদার্থ কাকে বলে যৌগিক পদার্থ এবং মিশ্র পদার্থ কাকে বলে তাহলে এখন মৌলিক পদার্থে দেখা যাচ্ছে একটি ক্ষুদ্রতম কণার একটা মতবাদ তাহলে ক্ষুদ্রতম কণার মতবাদ তাহলে ক্ষুদ্রতম আমরা পূর্ববর্তীতে কি জানলাম যে মৌলিক বা যৌগিক ভাঙতে ভাঙতে বিশ্লেষণ করতে দেখা যে ক্ষুদ্রতম কণায় বিভক্ত পরমাণু বিভক্ত হয়ে যায় তাহলে একে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী বা দার্শনিক বিভিন্নভাবে মত প্রকাশ করে তার মধ্যে ডেম কিউটাস কি করছে বলছেন যে 400 খ্রিস্টপূর্ব 400 অব্দে কে বলছে যে ডেম কিউটাস কিটাস বলছেন যে এই মৌলিক পদার্থ সমাধি অবিভাজ্য বিভাজ্য অর্থাৎ যাকে আর ভাঙ্গা যায় না তার পরবর্তীতে কাছে তার সমসাময়িক দুইজন দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটল বলেন যে প্লেটো এবং অ্যারিস্টটল কি বলেন যেগুলো কি অবিচ্ছেদ্য তাহলে মৌলিক পদার্থ কি অবিচ্ছেদ্য অর্থাৎ যার কোনো সীমারেখা নেই পরবর্তীকালে যে জল ডান্টন কি বলে যে জল ডান্টন এই মতবাদের উপর একটা ব্যাখ্যা দেন তাহলে এই মতবাদকে বলা হয় কি ডাল্টনের মতবাদ বলা হয় থাকে তাহলে ডাল্টনের মতে তিনি বলছেন কি যে মৌলিক পদার্থ সমূহ পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত অর্থাৎ মৌলিক পদার্থ সমূহ যে পরমাণু সমূহ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত তারপর তিনি আরো বলছেন যে একটি মৌলিক মৌলের বা মৌলিক পদার্থের সকল পরমাণু একই রকম অর্থাৎ বলছে কি এদের আকার ধর্ম বৈশিষ্ট্য একই রকম হবে তবে আবার বলছেন কি যে একটি মৌলের পরমাণু সহ অপর মৌলের পরমাণু হতে ভিন্ন অর্থাৎ দুটা মৌলিক পদার্থ একটা মৌলিক পদার্থ একটা মৌলিক পদার্থ যেমন একটা লোহার পরমাণু এবং একটা তামার পরমাণু যে একটির অবধি হচ্ছে আকার বৈশিষ্ট্য এবং গুণাবলী যে ভিন্ন হয়ে থাকে তারপর তিনি বলছেন কি যে যৌগিক পদার্থের পদার্থ সময় একের অধিক মৌলিক পদার্থ দিয়ে গঠিত তাহলে যৌগিক পদার্থ কি যে একের অধিক মৌলিক পদার্থ দিয়ে গঠিত অর্থাৎ বিভিন্ন যৌগিক পদার্থের যে সরল অনুপাতে এরা কি হয় একে অপরের সাথে যুক্ত অবস্থায় থাকে তিনি আর একটা কথা দিচ্ছে যে একটি রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু সমূহকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না
মতবাদকে বলা হয় কি ডাল্টনের মতবাদ বলা হয়ে থাকে। তাহলে আমরা জানলাম যে ডাল্টনের মতবাদ, তাহলে ডাল্টনের মতবাদ কি হচ্ছে 1803 সালে কি করেন তিনি 1803 সালে এই মতবাদটা দেন। কত সালে? 1803 সালে তিনি এই মতবাদ। তাহলে এই মতবাদকে বলা হয় কি ডাল্টনের মতবাদ বলা হয়ে থাকে। তাহলে আমরা কি কি জানলাম যে পদার্থের গঠনে তিন রকম পদার্থ বললাম, একটা হচ্ছে মৌলিক পদার্থ, একটা হচ্ছে কি যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ। তারপরে কি যেগুলো কি হচ্ছে যে ডাল্টনের এই ফর্মের মতবাদ আমরা বিভিন্ন মতবাদ সম্পর্কে জানলাম। খুব ধন্যবাদ, আর সেই পর্যন্তই কবিতা আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আশা করি তোমরা ভালো থাকবে। এই কমনে আজ আমরা ক্লাস শেষ করছি।